বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে চলছে প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাসের বিয়ের অনুষ্ঠান। জানা যায় নিক জোনাসকে পেয়ে অনেক খুশি প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার বয়স 36 বছর হলেও তার স্বামী নিক জোনাসের বয়স মাত্র 26 বছর। প্রিয়াঙ্কা চোপড়া কেন নিজের চেয়ে 10 বছরের ছোট ছেলেকে বিয়ে করলেন, এ নিয়ে বলিউড হলে চলছে নানান রকমের কানাঘুষা। তবে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু কারো কথাকেই পাত্তা দিচ্ছেন না। এমনকি জাক জমকপূর্ণভাবে নিজের বিয়ের অনুষ্ঠান করলেও জানা যায় প্রিয়াঙ্কা চোপড়া নাকি তার বিয়ের অনুষ্ঠানে বলিউড ইন্ডাস্ট্রির কোনো তারকাকেই নিমন্ত্রণ করেননি। ধারণা করা হয় বলিউডের অনেক নায়কের সঙ্গেই অতীতে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক ছিল। প্রাক্তন প্রেমিকরা তার বিয়ের সময় উপস্থিত হলে প্রিয়াঙ্কা হয়তো খারাপ কোনো পরিস্থিতির শিকার হতো, যে কারণে তিনি বলিউডের কোনো তারকাকে তার বিয়েতে নিমন্ত্রণ করেননি। অন্যদিকে বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে আলিয়া ভাট বলেন, বধুর বেশে প্রিয়াঙ্কাকে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ সময় তিনি আরো জানান, আমি আগে থেকেই প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে যাওয়ার জন্য সবকিছু ঠিক করে রেখেছিলাম। তবে আলিয়া ভাটকেও বিয়েতে দাওয়াত দেননি প্রিয়াঙ্কা চোপড়া। শুধু আলিয়া ভাট কেন, জানা যায় বলিউডের কোনো তারকাকেই বিয়েতে নিমন্ত্রণ করেননি প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, প্রিয়াঙ্কা চোপড়া কেন বলিউডের কাউকে তার বিয়েতে দাওয়াত দেননি? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডো অ্যাপস ইউটিউব চ্যানেলে।